বাংলাদেশে গুম ও নিখোঁজ 76 ব্যক্তির যে তালিকা জাতিসংঘের মানবাধিকার পরিষদ দিয়েছিল তার মধ্যে 49 জনের তথ্য দিল পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, ব্যাচেলেটের সফরকে ঘিরে সুশীল সমাজের একটি অংশ বিরোধী জোট মিলে মিথ্যাচার করছে। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। জাতিসংঘের মানবাধিকার পরিষদের হাইকমিশনার মিশেল ব্যাচেলেট ঢাকা সফর করেছেন, দুই সপ্তাহ হয়ে গেল। তিনি এখন তার পদ থেকে বিদায়ের অপেক্ষায়, কিন্তু তার এই সফর নিয়ে এখনও তুমুল আলোচনা বাংলাদেশের রাজনৈতিক পাড়ায়। তার সফরের এক ধরনের আনুষ্ঠানিক ব্যাখ্যা দিতেই সাংবাদিক সম্মেলনে আসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। জানান, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণেই বাংলাদেশে আসেন। তার বক্তব্যের বড় অংশ জুড়েই ছিল ব্যাচেলেটের এই সফরকে ঘিরে বিভিন্ন গোষ্ঠীর অপতৎপরতার প্রসঙ্গ। জানান, জাতিসংঘ গুম খুনের যে তালিকা দিয়েছে তা খতিয়ে দেখছে সরকার। আপনারা যদি সময় ব্যক্তিগত দেখেন, প্রায় 20-22 বছরের পুরনো কেসও সেখানে আছে, যে সময় বাংলাদেশ পরিচালনার দায়িত্বে আওয়ামী লীগ সরকারও ছিল না। কল্পনা চাকমার কেসটির কথা যদি পরিষ্কারভাবে বলি, রিগোরাস একটা সার্চের পরে এ পর্যন্ত 10 জনের তালিকা আমরা কিন্তু জেনেভায় জমা দিয়েছি, এবং তাদের একটা প্রসিডিওর আছে, এই 76 জনের তালিকা থেকে তারা গ্র্যাজুয়ালি 10 জনকে বাদ দিয়ে দিবেন, বাকি থাকে 66 জন। এই 66 জনের মধ্যে 28 জন ছিলেন দাগী আসামি। এর মধ্যে 11টি পরিবার কোনো ধরনের তথ্য দিতে পারেনি বা দিতে রাজি হয়নি। ব্যাচেলর তার সফরে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড তদন্তে স্বাধীন কমিটির কথা বলেছিলেন। প্রতিমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল তা গঠন করা হবে কিনা। মিশেল ব্যাচেলে যেটা রেকমেন্ডেশনের কথা বলেছেন সেটাকে অনেক মিডিয়া এক্সাজারেট করে বলেছে, উনি একটা বিশেষ সংস্থা গঠনের জন্য বলেছেন। নো, ভেরি ক্লিয়ারলি আপনারা দয়া করে সেই রেকর্ডটার রিমাইন্ড করে রিপ্লে করে দেখবেন, উনি বলেছেন একটা মেকানিজমের কথা, একটা ইন্ডিপেন্ডেন্ট একটা সিস্টেমের কথা যেখানে এটাকে যেন অ্যাড্রেস করা হয়, মানে জুডিশিয়ারি, গভর্নমেন্ট অপারেটিভস, আপনার আরেকটি আর্মস হলো আমাদের জাতীয় সংসদ, এগুলি তো ইন্ডিপেন্ডেন্ট। এবং সেই জায়গায় ইভেন উইদিন দ্য ডিপার্টমেন্ট, যদি উইদিন ডিপার্টমেন্ট যদি মেকানিজম নাই থাকতো, তাহলে র্যাবের 400+ কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কেন গ্রহণ করা হয়েছে? এ পর্যন্ত কেন 1000-এর উপরে বেশি পুলিশ কর্মকর্তা এবং কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? শাহরিয়ার আলম বলেন, জাতিসংঘ মানবাধিকার কমিশনের 9টি সূচকের অনেকগুলোতেই বাংলাদেশে গিয়ে, কিন্তু বাংলাদেশে কেবল রাজনৈতিক মানবাধিকার নিয়ে কথা হয়, বিএনপি সহ বিরোধী জোট এবং দেশে বিদেশে সুশীল সমাজের একটি অংশ অপপ্রচার চালাচ্ছে। সিভিল সোসাইটি অর এ গ্রুপ অফ সিভিল সোসাইটি অর এ পার্ট অফ সিভিল সোসাইটি উইথ পলিটিক্যাল ইন্টেনশন ইজ নট হেলদি। এবং আমার মনে হয় আমাদের দিক থেকে সবচেয়ে বড় সফলতা মিশেল ব্যাচেলেটের ভিজিটে, যে আমাদের সিভিল সোসাইটির মধ্যে যে পলিটিক্যাল মানে ক্ষমতার রাজনীতির অংশের যে একটা রিপ্রেজেন্টেশন আছে, আমরা সেটা এক্সপোজ করতে পেরেছি। কারণ তার মতো একজন পরিপক্ক ব্যক্তির কাছে যখন কেউ জেনে শুনে ফ্লোর থেকে বলবে যে বর্তমান সরকারকে উৎখাত করার জন্য অথবা নির্বাচনে তাদেরকে এই বিষয়গুলি বাধ্য করার জন্য, যেগুলি সেটেলড, সেগুলি করার জন্য চাপ প্রয়োগ করা হোক, তখন আর কেউ না হোক, মিশেল ব্যাচেলের মতো প্রাজ্ঞ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে হোয়ার দে আর কামিং ফ্রম। আমরা, আমার মনে হয় একটা সফলতা আমরা যেটা করতে পেরেছি, এইসব মানুষের মুখোশ উন্মোচন করতে পেরেছি এই সফরের মধ্যে। কয়েকদিন আগে মিশেল ব্যাচেলার তার বিদায়ী ব্রিফিংয়ে বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানালেও বাংলাদেশ সম্পর্কে কোনো মন্তব্য করেননি। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।